হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মোর্শিদা সুলতানা শাপনা ব্লগস। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে খুবই বৃষ্টি হচ্ছে, একটু পর পর বৃষ্টি। তো এই যে দেখুন বাহিরের অবস্থা, সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি। তো ভাবলাম যে এই বৃষ্টির দিনে গতকালকে আমার খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়ি রয়ে গেছে। আর আজকে ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর, তো বৃষ্টিতে হয়তো হাঁসের মাংস ভালো লাগবে, তো সেই জন্য আজকে আমি হাঁসের মাংস রান্না করেছি। তো সেটাই আমি পরে শেয়ার করছি। তো বৃষ্টি যেহেতু বৃষ্টি, আর এই সময়টাতে কিন্তু হাঁসের মাংস বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু এই যে আমার ব্যালকনিতে হচ্ছে জবা ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগছিল সকালবেলা, খুব সুন্দর একটি জবা ফুল ফুটেছে। তো দেখে না মনটা ভালো হয়ে গেল আসলে, কিন্তু ফুল ফুটে সকালবেলা যখন দেখি খুবই ভালো লাগে। আর এদিকে দেখো এই যে আমার হাঁস, তো হাঁস হচ্ছে সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড এসেছে, আর হচ্ছে আমি পানিতে ভিজিয়ে ওরা বেছে নিচ্ছে। তো হাঁস কিন্তু ভালোভাবে বেছে নিতে হয়, যদিও বাজারে এখন ড্রেসিং করে দেয় বা বাজার থেকে এখন পশম ছাড়িয়ে দেয়, তারপরেও কিন্তু বাসায় আনলে কিন্তু অনেক ভালোভাবে বেছে নিতে হয়। তো ভালোভাবে বেছে নেওয়ার পরে, ছোটোখাটো সব লোম বেছে নেওয়ার পরে কিন্তু হাঁসকে ভালোভাবে সেঁকা দিয়ে নিতে হয়, তাহলে আর কোনো প্রকার পশমই থাকে না। তো হাঁস এবং কবুতর এই দুইটাতে কিন্তু পশম থাকে অনেক বেশি, ছোট ছোট পাতলা পশম থাকে, তো সেই জন্য কিন্তু ভালোভাবে ছ্যাঁকা দিয়ে নিতে হয়। তো এই যে আমার হাঁস ছ্যাঁকা দেওয়া হচ্ছে, আমার হেল্পিং হ্যান্ড সুন্দর করে ছেঁকে দিয়েছেন। তো আস্তে আস্তে সব দিক ঘুরিয়ে ওলট পালট করে, উল্টে পাল্টে নিচে ওপরে সব দিকে কিন্তু ভালোভাবে ছ্যাঁকা দিয়ে নিতে হবে। তাহলে হচ্ছে কি যে ছোটোখাটো যেই পশমগুলো থাকে সেইগুলো আর থাকবে না। আর হাঁস যদি ভালো সুন্দরভাবে ক্লিন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি রান্না করেন, খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে অনেকেই বলে যে হাঁস গন্ধ লাগে, হাঁস যদি ভালোভাবে পশম থাকে, ভালোভাবে পরিষ্কার না হয় সেইখান থেকেও কিন্তু গন্ধ হতে পারে। তো ভালোভাবে ক্লিন করে, পরিষ্কার করে, মশলা দিয়ে রান্না করলে কিন্তু হাঁসের কোনো গন্ধ থাকে না, আর পশম থেকেও কিন্তু গন্ধ হতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু গ্রামীণ পদ্ধতিতে ছোটোবেলায় আমার মা আমার দাদিদেরকে দেখেছি, ওরা কিন্তু হাঁস যতটা না বেছেছে তার চাইতে কিন্তু অনেক ভালোভাবে ছ্যাঁকা দিয়েছে, ছেঁকে নিয়েছে। তো হাঁস, তারপর হচ্ছে মোরগ, তারপরে পায়রা, কবুতর, এইগুলো কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম যে খুব ভালোভাবে ওরা ছেঁকে নেয়। ছেঁকে নিলে হয় কি যে পশমগুলো আর থাকে না, তো খেতেও কিন্তু ভীষণ মজা লাগে, টেস্টি লাগে। তো এই তো আর কি। তো এদিকে হচ্ছে এই যে আমি ঝটপট বসিয়ে দিয়েছি রান্না, আর হচ্ছে যে নর্মাল যেই মশলা আছে সেইগুলোই। তো আসলে কি, হাঁসে আহামরি যে অনেক বেশি কিছু মশলা দেওয়া লাগে, অনেকে ভাবে যে হাঁস রান্না হয়তো খুব কষ্ট, আসলে হাঁস বাছা হচ্ছে কষ্ট, রান্না কিন্তু একই, রান্না কিন্তু খুব একটি কঠিন না। তো ঘরে যেই মশলা ছিল সেই মশলা দিয়েই কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি, আর পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে যে ঘরে যেই মশলা ছিল সেগুলোই আমি দিয়েছি। তো আমি আসলে মরিচটা দেইনি, এই হাঁসে কিন্তু লাল মরিচ বাটা দিলে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে, লাল মরিচ বাটা ভেজে তারপর বেটে দিলে খুবই মজা লাগে। তো আমি যেহেতু আমার ছোট্ট বেবি আছে, আমি সব রান্নাতেই মরিচ দেই না, বা দিলেও খুব অল্প দেই। তো আমি আজকে হাঁসের মাংসে কোনো প্রকার মরিচ দেইনি। যদি এইখানে আমি লাল মরিচের বাটা দিতাম, হাঁসের মাংসটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হতো, আর দেখতেও লাল লাল একটি সুন্দর একটি কালার চলে আসতো। তো লাল মরিচটা আজকে আমি টোটালি অ্যাভয়েড করেছি, লাল মরিচ আমি দেইনি, কারণ হচ্ছে আমার ছোট্ট বেবি আছে, ওকে একটু খাওয়াবো সেই জন্য। তো এই আর কি। তো মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইখানে কিন্তু লাল মরিচ বাটা যদি দেওয়া হতো, তাহলে কিন্তু মাংসের কালারটা আরও লাল লাল সুন্দর দেখা যেত। তো যাই হোক, আপনারা যখন রান্না করবেন তখন, আমরা তো এখন তো মোটামুটি সবাই রান্না পারে, তো একদমই যারা নতুন তাদেরকে বলি এইখানে লাল মরিচ বাটা দিয়ে নিবে, তাহলে খুব মজা লাগবে, ভালো লাগবে।
তো যাই ছিল তা দিয়েই কিন্তু রান্না করে ফেলছি। আর আমার মা দাদিদের কাছ থেকে শুনতাম কি যে খুব বেশি মানে অনেক বেশি মশলা দিলেই যে রান্না মজা হয়, বিষয়টা কিন্তু তা না। রান্নার মজা হচ্ছে নাড়া চাড়ায়, যত ভালোভাবে জাল বাড়িয়ে ভালো আছে রান্না করবে, রান্না কিন্তু তত মজা হয়। নাড়া চাড়ার মাঝেও একটি মজা আছে রান্নার। তো আমিও কিন্তু খুব ভালো রান্না পারি না, আমিও জাস্ট এখনও শিখছি। তো আমার মারা বলতো আর কি যে নাড়াচাড়ার মাঝেও মজা আছে, অনেক মশলা দিলে যে রান্না খুব মজা হয় বিষয়টা ওই রকম না। তো ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষানো হলে সেই খাবারটা, সেটা ভাজি হোক বা মাংস হোক যেটাই হোক, সেটা কিন্তু খুব মজা লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষাইতে হবে, কষানো হলে খুব মজা লাগে সব কিছু, সব রান্নাই। তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি। তো যখন দেখবে যে একদমই তেল তেল ভাব একটি চলে এসেছে, একটু পানি তো উঠবেই, আর অল্প একটু পানি দিয়ে দিয়ে কষানো কষাইতে হবে। তারপরে যখন দেখবে যে একটু তেল তেল ভাব চলে আসছে, তখন কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে সেটা আমাদের বুঝতে হবে। তো অল্প অল্প জল দিয়ে, আমি আমার মাকে দেখেছি যে অল্প গরম জল দিত, সেটাও কিন্তু ভালো হয়। তো জাস্ট যেভাবে সুবিধা হয় সেভাবে রান্না করে নিবি। তো অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে কষানোর মাঝেই, কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। আর হচ্ছে যে এই যে তেল তেল ভাব কিন্তু চলে আসছে, তো তেল তেল ভাব যখন চলে আসবে তখন কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে সেটা বোঝা যায়। তো এটা আমার বাবার কাছ থেকে আমি জেনেছি। আমার বাবা বড় পাতিলে রান্না করতো, এরকম বৃষ্টি হলে বড় পাতিলে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করতো আমাদের ছোট্টবেলায়। তো তখন কিন্তু এরকম তেল তেল ভাব যখন আসতো তখন বলতো যে এটা কষানো হয়েছে। তো অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিত, অ্যান্ড যখন তেল তেল একটি ভাব চলে আসতো তখন সেটাতে আরও একটু পানি অ্যাড করতো, মানে জল যেটাকে বলি আমরা সেটা আর কি। তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর গ্রামের হাঁস কিন্তু খুব মজা লাগে, আমাদের শহরে ঢাকা শহরে যে হাঁস পাওয়া যায় সেগুলো কিন্তু খুব একটু টেস্টি না, মানে গ্রামের যে পালা হাঁস সেই হাঁসগুলো কিন্তু খেতে ভীষণ মজা। তো আর ঢাকা শহরে যেগুলো পাওয়া যায় বিশেষ করে চাষের হাঁস, ওগুলো কিন্তু খুব একটু ভালো লাগে না। তারপরেও কিন্তু মুখের স্বাদ বাড়াতে, রুচি বাড়াতে মাঝে মাঝে কিন্তু হাঁসের মাংস খাওয়া উচিত। সবসময় কিন্তু মুরগি বা গরুর মাংস কিন্তু সবসময় ভালো লাগে না, মজা লাগে না। তো একটু পানি দিয়ে দিচ্ছি, একটু কষানোতে তো মানে অর্ধেক হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে যে পানি অ্যাড করলাম। তো পানিটা শুকিয়ে গেলে কিন্তু ও রান্না হয়ে যাবে, আর অল্প একটু জল দেওয়া লাগবে। তো মাংস, হাঁসের মাংস একটু নরম নরম করে রান্না করতে হলে আরও একটু জল দিতে হবে। আর হাঁসের মাংস কিন্তু আমি খেয়েছি, আজকে রান্নাটাও আমি টেস্ট করেছি খেয়েছি, বাট কোনো প্রকার গন্ধ কিন্তু নাই। তার কারণ হচ্ছে আমি কিন্তু ভালোভাবে বেছে সেঁকে তারপরে আগুনে ছ্যাঁকা দিয়ে তারপরে কিন্তু রান্না করেছি ভালোভাবে ধুয়ে। তো সেই জন্য কিন্তু কোনো প্রকার গন্ধই ছিল না হাঁসে। আর এখন তো ভালোভাবে মশলা কষিয়ে মশলাতে দিয়েছি, হাঁসের কোনো প্রকার আমি গন্ধ পাইনি। তো অনেকের কাছে মনে হয় যে হাঁসে গন্ধ হচ্ছে, কিন্তু আসলে না। তো এই তো, তো এইখানে যেহেতু আমি মরিচ দেইনি, কালারটা কিন্তু লাল লাল একটি ভাব আসেনি। তো যারা রান্না করবে একেবারে যারা নতুন তারা কিন্তু লাল মরিচের বাটা দিবে, খুব মজা লাগবে। তো এই তো আর কি, রান্না তো প্রায় হয়ে গিয়েছে। তো আমার বাবা আমার মা দাদিদেরকে দেখেছি মাটির চুলায় বড় পাতিলে এরকম বৃষ্টির দিনে হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করতো, খুবই ভালো লাগতো, খুব মজা লাগতো। তো তখন মাটির চুলায় ভালোভাবে কষিয়ে হাঁসের মাংসটাকে রান্না করলে কিন্তু খুব মজা লাগে। আর অনেক বেশি যে মশলা তা কিন্তু আমার মাকে আমি কখনোই দেখি নাই যে অনেক বেশি মশলা রান্নায় দিতে হয়। তো যা থাকে ঘরে তা দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে রান্না শেষ করতো, তারপরেও কিন্তু রান্না খুব মজা হতো আমার মায়ের হাতের রান্না। তো আমার মায়ের এটাই আমার মনে আছে যে ভালোভাবে নাড়াচাড়া, নাড়াচাড়ার মাঝেই কিন্তু রান্নার স্বাদ গন্ধ থাকে। তো এই তো হাঁসের মাংস হয়ে গিয়েছে, আর একটু ঝোল ঝোল আমরা রাখবো, আমি রাখবো আর কি একটু ঝোল ঝোল, একদমই শুকনো করবো না, একটু ঝোল ঝোল থাকবে, আর ঝাল দিইনি আমার মেয়ের জন্য। এই তো হাঁসের মাংস হয়ে গেল। আর এদিকে হচ্ছে যে
করলা ভাজি করেছিলাম, নুন দিয়ে কচলিয়ে, তিতা ছাড়া করলা ভাজি যেটা। তো হাঁসের মাংসের গল্প শেষ, একটু ঝোল ঝোল রেখেছি, আমরা তো মানে গ্রামীণ পদ্ধতিতেই খাওয়া দাওয়া করি, তো একটু ঝোল থাকবে, একটু ঝোল নেব, একটু আলু নেব, একটু মাংস নেব, তো সেটাই কিন্তু আমাদের গ্রামীণ পদ্ধতির খাওয়া দাওয়া। তো সাবেকিভাবে আমরা কিন্তু এইভাবেই কিন্তু খেয়ে অভ্যস্ত, একটু ঝোল, একটু আলু, একটু মাংস, তো সেটাই কিন্তু গ্রাম্য পদ্ধতি, গ্রামের স্টাইল আর কি, আমরা যেভাবে খেয়ে আমরা বড় হয়েছি। তো এই তো আজকে হাঁসের মাংস হয়ে গিয়েছে, আর হচ্ছে যে এখানে করলা ভাজি হয়ে গিয়েছে আমার, আর এখানে হচ্ছে যে কলমি শাক, কলমি শাকও হয়ে গিয়েছে। তো এই তো আর কি, আর এই যে বৃষ্টিতে বাদাম আর হচ্ছে চাল ভাজা, আমার পাশে ফ্ল্যাটে আপু করেছেন চাল ভাজা আর বাদাম, তো বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টিতে চাল ভাজা আর বাদাম কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো আজকের মতো ভিডিওটি শেষ করবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।